প্রতিটা অ্যাডভেঞ্চারের শুরুতেই কি এক প্রবলেম হয় না? প্রতিটা অ্যাডভেঞ্চারের শুরুতেই কি প্রবলেম আসে না? বারবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানো, এটা কি অ্যাডভেঞ্চার নয়? এটাতে যে মজা, দুনিয়ার কোনো জিনিসেই কি এই মজা আছে? আপনি কোনো কাজ করছেন এবং সেটাতে ফেল হয়ে গেছেন, এখন এর সলিউশন বের করুন। কেন কাজটিতে ফেল হয়েছেন এর কারণ জানতে থাকুন, এর কারণ বের করুন। আর এটা কি অ্যাডভেঞ্চার নয়? যদি আপনি এটাকে সত্যিকারই অ্যাডভেঞ্চার হিসাবে বুঝে নেন, তাহলে কি হবে, সব প্রবলেম আপনার কাছে ছোট হয়ে যাবে। প্রবলেমকে যদি অ্যাডভেঞ্চার হিসেবে না দেখি, প্রবলেমকে যদি ভয় পেতে থাকি, তাহলে কি হবে? প্রবলেম তো তারপরও আসবে নাকি? যখন প্রবলেম আসে, তখন আপনাকে সব দিক দিয়ে ঘিরে ফেলে, তখন আপনার যে বুঝার ক্ষমতা সেটাও কমে যায়, এর ফলে আপনারা ডিপ্রেশনে পড়ে যান। কিন্তু ধরুন আমরা প্রতিটা প্রবলেমকে এক একটা অ্যাডভেঞ্চার হিসাবে দেখি, কেমন লাগবে একটু ভাবুন। ভয় সেটা তো দূরের কথা, আরও মজা লাগবে, আরও ভালো লাগবে, আরও এক্সাইটেড হয়ে যাবেন প্রবলেমের সলিউশন বের করার জন্য। সবার লাইফে প্রবলেম আছে, সবার, কিন্তু ওই প্রবলেমকে জয় করতে হবে। প্রবলেমকে ভয় পেয়ে বসে থাকাটা বোকামির কাজ, সেটার সাথে লড়াই করুন, দেখুন ফলাফল কী আসে। আইস স্কেটিং রিংয়ে চিন্তা করুন, আমি আইস স্কেটিং করব, কিন্তু একবার পড়ে যাওয়ার পর, দুইবার পড়ে যাওয়ার পর সাইডে এসে বসে যাওয়া, এটা কি লাইফ? নাকি বারবার চেষ্টা করে যাওয়া, এটা লাইফ? যতক্ষণ না পর্যন্ত না শেখা হচ্ছে, এটা লাইফ? হাজারটা জিনিস এমন আছে যা আপনার পছন্দ নয়, কিন্তু আপনাকে করতে হবে। মনে করুন আপনার অ্যাকাউন্টিংয়ে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু যদিও আপনি একজন উদ্যোক্তা, তাহলে আপনাকে অ্যাকাউন্টিং অনেকটা শিখতে হবে, কিন্তু এক নজরে এটাকে আপনি প্রবলেম হিসাবে দেখেন আর আটকে যান, ভয় পান। আর আরেকটি নজরে এটাকে আপনি অ্যাডভেঞ্চার বানিয়ে নিন। যদি আপনার মনে হয় আমি এই কাজ করতে পারবো না, তারপরও আমি চেষ্টা করছি আর তারপরও আমি এই কাজ করে নেব, তাহলে আপনি কী হবেন, কী হয়ে যাবেন ভেতর থেকে, একবার চিন্তা করুন। এরপর এরকম কোনো খেলা খেলতে কি আপনি ভয় পাবেন? যে নিজের প্রবলেমকে অ্যাডভেঞ্চার বানাতে পারে তার শেখা হয়ে যায়, আর যে মানুষ এভাবে শিখতে পারে সে সব কিছুই করতে পারে, আর যে সব কিছু করতে পারে সে সব কিছু পেতেও পারে। কী আছে এমন যা আপনি করতে পারেন না, যা আপনি পেতে পারেন না? সব কিছুই সম্ভব, নিজের উপর ভরসা রাখুন।